কাজের চাপে ঠিক সময়ে খাবার খাওয়া হয়ে ওঠে না অনেকেরই। দিনের বেলায় সঠিক সময়ে খাওয়া হলেও রাতে তা অনেক সময় হয় না। রাতে দেরি করে খাওয়া আপনার অনেক ক্ষতির কারণ হতে পারে এবং তাড়াতাড়ি খাওয়া আপনাকে অনেক উপকার দিতে পারে। রাতে দেরি করে খাওয়ার সঙ্গে সঙ্গেই অনেকে ঘুমিয়ে যান, যার কারণে খাবার হজম হয় না এবং গ্যাস, পেট ফুলে যাওয়ার মতো সমস্যা হয়। তাড়াতাড়ি খেয়ে নিলে ভালোভাবে খাবার হজম হয়, এই কারণে রাতে খাবার পরেই শুতে নিষেধ করা হয়। ডায়াবেটিস হলে শরীর সঠিকভাবে ইনসুলিন ব্যবহার করে না, এমন পরিস্থিতিতে ঠিক সময়ে খাবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। আপনি যখন দেরিতে খান তখন আপনার খাবার হজম হয় না, যার কারণে পেটে ফ্যাটি অ্যাসিড তৈরি হয় যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।